নদিয়া জেলার নাকাশীপাড়া থানার মাঝের গ্রাম পঞ্চায়েতের চর সুলতানপুর পাখিরচর গ্রামটি বিগত বছরগুলি থেকে আজ পর্যন্ত প্রায় সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন। শুধু বর্ষাকাল নয়, সারা বছরই গ্রামের মানুষদের বিপদগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে চলাচল করতে হয়। আমি দিব্যজ্যোতি কর্মকার এবং এই আমার সমুদায়। কথা হচ্ছে কি যে আমরা খুব অসুবিধার মধ্যে আছি, কোনো রাস্তা নেই, কিছু নেই। নৌকার জন্য আবেদন করেছি, তাও দিয়েছে, দিয়েও তাও কোনো কার্যকরী নেই। ডাক্তার না যেতে পারিনি, রাতে খুব অসুবিধা, এই শিশু মিশু নিয়ে হসপিটালে যাওয়া। এই রাস্তার জন্যে এসছিল যে ইঞ্জিনিয়ার সাহেব আসলো যে এখান দিয়ে হবে, ওখান দিয়ে হবে, ওখান দিয়ে হবে, ওখান দিয়ে হবে, ওই ঘুরে ঘেরে চলে যায় কাগজপত্র লিখে, কোনো তদন্ত নেই। নদিয়া জেলার নাকাশীপাড়া থানার মাঝের গ্রাম পঞ্চায়েতের চর সুলতানপুর পাখিরচর গ্রামের জনসংখ্যা 250 জন। এই গ্রামে 60টি পরিবার আছে যারা প্রত্যেকেই আদিবাসী। এই গ্রামে যাওয়া আসার জন্য কোনো রাস্তা নেই। নদী পার হয়ে 5 কিলোমিটার রাস্তা চাষের জমির ওপর দিয়ে গ্রামবাসীকে রোজ যাতায়াত করতে হয়। সন্ধে হয়ে গেলে এই গ্রামে যাওয়ার সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। নকুল রাজওয়ারের মতন পরিবারের লোকেদের কেউ অসুস্থ হয়ে গেলে বা তাদের সাপে কামড়ালে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। কেননা গ্রামে কোনো রাস্তা নেই এবং রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গেলে নদীর পাড়ে অপেক্ষা করতে হয় নৌকার জন্য। সেই নৌকাও সবসময় পাওয়া যায় না, ফলে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমার এইখান থেকে আমাদের পঞ্চায়েত 6 কিলোমিটার দূরে, বেথুয়া 8 কিলোমিটার দূরে। এ রাস্তা নেই, অসুস্থ হলে এদের যাওয়ার কোনো পজিশন নেই। এই খারাপের জন্য, রাস্তার জন্য এরা ছেলেপিলে কোনো অসুস্থ এবং সাপে কাটা কোনো মানুষকে যদি সাপে কাটে রাস্তার জন্য তারা মৃত্যু হয়। এবার কেউ আসে ওই রাস্তায় থেকে চলে যায়, এখানে পার পায় না, রাস্তা নেই, তার জন্য কেউ আসে না। গ্রামবাসীরা বারবার বিগত বিডিওর কাছে তাদের সমস্যার কথা জানিয়ে আবেদন করেছিল, এ ব্যাপারে তিনি কোনো রকম নজর দেননি। তবে বর্তমান বিডিওকে সব কথা জানাবার পর তিনি বলেছেন গ্রামটির পরিদর্শনে যাবেন। যদি কিছু রাস্তা হইতো আমরা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করতাম, কিন্তু যে রাস্তায় এখন 1 কিলোমিটার বেশি রাস্তা হবে, আমাদের পঞ্চায়েতে স্কিম করার কোনো ক্ষমতা নেই। এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে আমার আবেদন যে গ্রামটিতে যাতে সুস্থ স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তার জন্য নাকাশীপাড়ার বিডিও শ্রী সমর দত্ত মহাশয়কে বারবার ফোন করে অনুরোধ করব। ফোন নাম্বার 8373050612। আমি দিব্যজ্যোতি কর্মকার, জেলা নদিয়া, থানা নাকাশীপাড়া, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।